রূপগঞ্জের তিনটি অবৈধ হাসপাতাল ও ক্লিনিক সিলগালা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকার অবৈধ বেলদি ডায়াগনস্টিক সেন্টার, ইডেন লাইফ কেয়ার হাসপাতাল ও নিউ মডেল হেলথ কেয়ার হাসপাতাল সিলগালা করা হয়েছে। একই সময়ে রূপগঞ্জ গ্রামের মায়ের ছায়া জেনারেল হাসপাতাল ও দাউদপুরের বেলদি এলাকার হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক ও লাইসেন্স নবায়নের জন্য আগামী 7 দিন সময় দেওয়া হয়েছে। 30 আগস্ট মঙ্গলবার বিকেলে স্থানীয় প্রশাসনের পক্ষে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আইভি ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। আমাদের আপনারা জানেন যে আমাদের এখন নিয়মিত এই প্রাইভেট ক্লিনিক যেগুলো কাগজপত্র নবায়নকৃত নেই সেগুলো বন্ধের ঘোষণা আসছে, এবং এটা আমাদের উপর থেকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে এবং আমাদের ডিজি মহোদয়ের নির্দেশ মতে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডক্টর নাজমুল আহমেদ, মেডিকেল অফিসার মশিউর রহমান, কর্মকর্তা কর্মচারী, আনসার ও পুলিশ উপস্থিত ছিলেন।